বিল্ডিংয়ের প্লাস্টারের কাজ শেষ হলে সাধারণত রং করা হয়। রং করার মাধ্যমেই একটি বিল্ডিংয়ের সৌন্দর্য ফুটে ওঠে। বাড়িতে রং করতে সাধারণত চারটি ধাপের প্রয়োজন হয়। ধাপগুলো হলো সারফেস প্রিপারেশন, প্রাইমার বা আস্তর, পুটি এবং রঙের কোট। আজকে এই চারটি ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সিভিল রিলেটিভ সকল আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। রঙের কাজে প্রথম ধাপ হলো সারফেস প্রিপারেশন। প্লাস্টার অবশ্যই ভালোভাবে শুকাতে হবে এবং খুব ভালোভাবে কিউরিং হতে হবে। প্লাস্টার করার 45 দিন পর রং করা উচিত। রং শুরু করার আগে যে কোনো ধরনের ড্যাম্প, স্যাঁতসেঁতে, ভেজা বা নষ্ট থাকলে তা ঠিক করে নিতে হবে। এরপর পাথর বা স্যান্ডস্টোন দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। প্লাস্টার করা দেয়াল সমতল হতে হবে। সমতল না থাকলে পাথর দিয়ে ঘষে সমতল করতে হবে। এতে কোনো আলগা ময়লা বা অন্য কোনো পদার্থ থাকলে তা সরিয়ে ফেলতে হবে। এরপর চুনের পানি দিয়ে ধুয়ে ফেললে ভালো হয়। এতে প্লাস্টার ভালোভাবে শুকিয়ে যায়। এরপর স্যান্ডপেপার বা সিরিজ কাগজ দিয়ে ঘষতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে প্রাইমার বা আস্তর। সারফেস প্রিপারেশন হয়ে গেলে প্রাইমার বা আস্তর দিতে হয়। এক আস্তর দেয়াই এই প্রাইমার। মূলত প্লাস্টার ও রঙের মধ্যে আঠালো সম্পর্ক তৈরি করে এই প্রাইমার। প্রতি গ্যালন প্রাইমারে 45 বর্গমিটার আস্তর দেয়া যায়। প্রাইমার দেওয়ার আগে পানি দিয়ে পাতলা করে নেওয়া হয়। এটি আঠালো সম্পর্ক তৈরি হওয়ার পাশাপাশি সারফেসকে মসৃণ করে, এছাড়া শোষণ ক্ষমতা কমিয়ে দেয় এবং রং সুন্দরভাবে ও বেশি জায়গায় সরিয়ে দেয়। রঙের কাজে তৃতীয় ধাপ হলো পুটি। সারফেসে কোনো ফাটল বা কোনো সমস্যা থাকলে পুটি করা হয়। একে সিট পুটিও বলা হয়। কমপক্ষে 4 দিন এই পুটি শুকিয়ে নিতে হবে। বেশি পুটি যেখানে থাকবে সেখানে স্ক্র্যাপ করে নিতে হবে। 1 গ্যালন প্লাস্টিক পেইন্টের সঙ্গে 1 লিটার এনামেল পেইন্ট এবং 25 কেজি চক পাউডার মিশিয়ে এই পুটি তৈরি করা হয়। সর্বশেষ ধাপ হলো রঙের কোট। রং 2 থেকে 3 বার প্রলেপ দেওয়া হয়। প্রথম প্রলেপের পর 7 দিন শুকানোর সময় দিতে হবে। এরপর দ্বিতীয় প্রলেপ দেওয়া হয়। এতেও যদি রং ভালো না হয়, যেমন পরিচ্ছন্ন না হয়ে সোপ সোপ থাকে বা রং হালকা হয়, তাহলে দ্বিতীয় প্রলেপের 3 দিন পর তৃতীয় প্রলেপ দেওয়া হয়। প্রথম প্রলেপের সঙ্গে সর্বোচ্চ 20 ভাগ পানি মেশানো হয় এবং দ্বিতীয় প্রলেপের সঙ্গে সর্বোচ্চ 15 ভাগ পানি মেশানো হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সিভিল রিলেটিভ সকল আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন।